দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি ছালোটা ট্যাংরা মাছ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আদা পেঁয়াজ রসুন টমেটো কেটে নেব, আমি মশলাগুলো বেটে নেব। আলু কেটে নেব, মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। লবণ হলুদ একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটা মাখিয়ে নেব। অল্প একটু সরষার তেল দেব, কারণ এই মাছে তেল দিলে ভালো হয়, তেলটা ছেটে না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো পরপর আবারও আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। লবণ, অল্প একটু হলুদ, এবার ভালো করে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব।
মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব মশলা ধোয়া জল। ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প করে লঙ্কার গুঁড়ো, থেতো করা গরম মশলা, ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর এসছে। ভেজে রাখা আলু, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেব। এই মাছ কিন্তু একদম পুরো মাংসের মতোই রান্না করতে হয়। মাছগুলো দিয়ে দেব, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।